রাস্তায় বেরোলে আমাকে তৃণমূলরা সব চোর চোর তৃণমূল স্লোগান তোলে, ওই জন্য আমার সম্মানে বাদে রাস্তায় বেরোলেই সবাই তৃণমূল চোর তৃণমূল চোর বলে। সেই কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নবদ্বীপ থানার অন্তর্গত কানাইনগর বটতলা গ্রামের প্রায় ৩০টি পরিবার। বৃহস্পতিবার রাতে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন তারা। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই দেখা যাচ্ছে কোথাও টিকিট না পেয়ে আবার কোথাও দলীয় কোন্দলের দল বদলের হিড়ে, কোথাও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে, আবার কোথাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে এসে এলাকার পরিচিত তৃণমূল নেতা সুখদেব পাল বলেন, রাস্তায় বেরোলেই আমাদেরকে শুনতে হয় তৃণমূলের চোর তৃণমূলের চোর। রাস্তায় বেরোলে আমাকে তৃণমূলরা সব চোর চোর তৃণমূল স্লোগান তোলে, ওই জন্য আমার সম্মানে বাধে, তাই আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি। 30টা পরিবার যোগ দিয়েছে আমার সাথে, অবশ্যই যে জিতবে। স্থানীয় বিজেপি নেতা মধুসূদন সেন জানান, এটা তৃণমূলের শেষের শুরু। আজকে কানাইনগর বটতলায় ১৯৯ নম্বর বুথে সুখদেব পাল চোরের দল ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টির দলে অংশগ্রহণ করলো। 30টা পরিবারে অংশগ্রহণ করলো, আগামী দিনে আরও পরিবার আমাদের দলে অংশগ্রহণ করবে, আরও শক্তিশালী হবে আমাদের এলাকা, শক্তিশালী আরও শক্তিশালী হবে। পঞ্চায়েত হোক কিংবা বিধানসভা, রাজ্যে দলবদল এখন একটা স্টাইলে পরিণত হয়ে গিয়েছে। নবদ্বীপের এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, নিউজ বর্তমান।